নমস্কার বন্ধুরা, দারুণ টেস্টি এই সুলতানি মটন কাবাব তৈরি করার জন্য প্রথমে কাঁচা পেঁপে ছোট ছোট করে কুচিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া হলো। ছোট সাইজের দুটি পেঁয়াজ নিয়ে পেস্ট করে নিলাম। এবারে এই সামরিচ, কাবাব চিনি, অল্প জৈত্রী এবং জায়ফল নিয়ে ভালো করে শিলে বেটে নেওয়া হলো। শিলে বিশেষ কিছু মশলা বাটলে টেস্ট বেশি হয়, মিক্সির গরমে এগুলির কিছুটা হলেও টেস্ট কমে যায়। এবারে শুকনো খোলায় দু তিনটি তেজপাতা, একটা স্টার অ্যানিস, এই কয়েক টুকরো দারুচিনি, এই এতটা ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ, সা জিরে হাফ চা চামচ, এগুলো দিয়ে দিলাম। ভালো করে শুকনো খোলায় নেড়ে চেড়ে নিয়ে মিক্সিতে হালকা করে গুঁড়ো করে নেব। দেখে নাও এরকমভাবে। এবারে হালকা গরম দুধে 1-2 চিমটে জাফরান ভিজিয়ে দিলাম। এবার দেখো, বোনলেস রেওয়াজি মটন ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। ভালো করে ধুয়ে এই পাত্রে রাখলাম। পেঁপের যে পেস্টটা করে রেখেছিলাম 1.5 চা চামচ দিয়ে দিলাম। পেঁপে রেওয়াজি মটনকে নরম করতে সাহায্য করে। টক দই প্রায় 2 চা চামচ, হাফ চা চামচ জিরে বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ ভালো ঘি, 1 চামচ সর্ষের তেল, 2 কাঁচা লঙ্কা কুঁচো, আমচুর পাউডার 1.5 চা চামচ দিয়ে দিলাম। এর সঙ্গে একটা লেবুর রস দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো নুন দিলাম, তবে সার্ভ করার সময়ও যেহেতু নুন দেব, সেই বুঝে নুনটা দেবে। টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিতে পারো। শুকনো খোলায় নেড়ে নিয়ে মিক্স করা যে মশলাটা ছিল, সেই মশলা 2 চিমটে মতো দিলাম। শিলে বাটা মশলাটা অল্প দেওয়া হলো, এটা বেশি দিলে তেতো হয়ে যেতে পারে। 1 চামচ গোলাপ জল আর আগে থেকে গুলে রাখা জাফরান প্রায় 2 চা চামচ দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে মেখে নিতে হবে। যেমন বলে থাকি, মটনটাকে বেশ ভালো করে মাসাজ করে মাখাতে হবে। এটাকে 3 ঘন্টা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা হয়ে গেছে। এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি ও ধনে পাতা মিশিয়ে দিলাম। পেঁয়াজ ও ক্যাপসিকাম এইভাবেই কাটবে। মেখে প্রায় 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর এতে টমেটো টুকরোগুলো মিশিয়ে দিলাম। এবারে কাঠের কাবাব স্টিক নিয়ে একে একে ভেজিটেবলস ও মটন গেঁথে দিলাম। দেখে নাও এইভাবে। দেখো, ওভেন জেলে তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে হালকা বাটার দেওয়া হয়েছে। একটু গলে গেলে গেঁথে রাখা স্টিকগুলো হালকাভাবে ভেজে নেব। উল্টে পাল্টে একটু ব্রাউন করে নিতে পারো। আমাদের ভিডিও কি নতুন দেখছো? তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করো। এবার এই জালিটা ওভেনের উপর বসিয়ে এগুলো ঝলসে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটার দিতে দিতে ঝলসে নিতে পারো। যারা নতুন তারা একটা করে এভাবে, দরকার হলে দুদিকটা ধরে ঝলসে নেবে, মাঝে মাঝে বাটার দেবে। যেহেতু কাঠের স্টিক হাতে ধরলেও পুড়ে যাওয়া বা গরম লেগে যাওয়ার চিন্তা নেই। এদিকে বাইরে আগুন জ্বেলে একটু কাঠকয়লা করে নিলাম। খেয়াল রাখবে এতে কখনো কেরোসিন মেশাবে না। এই কাঠকয়লাটা ওভেনে এইভাবে বসিয়ে নিলাম, এটা আরও পুড়তে থাক। দেখো, ননস্টিক কড়ার মাঝে একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি, আর কড়াতে হালকা ভেজে ঝলসে নেওয়া যে স্টিকগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এইভাবে। এবার দেখো কাঠটা ভালো করে জ্বলছে। এবার এই জ্বলন্ত কাঠটা নিয়ে স্টিলের বাটির মধ্যে রেখে দিলাম। এর মধ্যে 1 চামচ মতো বাটার দিলাম। আগুনটাকে জোর করে নিভিয়ে দিয়ে কড়াইটা চাপা দিয়ে দিলাম। কড়াইয়ের ছোট ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দেবে, এতে ভিতরে একটা স্মোক ফ্লেভার তৈরি হবে। এবারে সার্ভ করার জন্য কড়াইয়ের ঢাকনাটা খুললাম। আহ, কি সুন্দর একটা স্মোক ফ্লেভার বেরোচ্ছে দেখো। এবার এই স্টিকগুলোকে প্লেটে সাজিয়ে দিলাম।
দেখো স্টিকগুলো একটুও পুড়ে যায়নি, অথচ মাটনগুলো যথেষ্ট ভালোভাবে তৈরি হয়েছে। এর উপরে আমচুর পাউডার ছড়িয়ে দিলাম, অল্প নুন ছড়িয়ে দিলাম, তার উপরে ভালো করে লেবুর রস ছড়িয়ে দিলাম। এবারে স্টিকগুলো উল্টে দিলাম, উল্টো দিকেও হালকা আমচুর পাউডার ছড়িয়ে লেবুর রস দিয়ে দিলাম। এবার এর চারিদিকে শশার টুকরো, পেঁয়াজগুলো ভালো করে সাজিয়ে দিলাম এবং ধনে পাতা ছড়িয়ে এক টুকরো লেবু সহ গার্নিশ করলাম। নাও, তোমাদের জন্য সুলতানি মাটন কাবাব রেডি অ্যান্ড সার্ভড। সাবস্ক্রাইব বাটনটা প্লিজ ক্লিক করে দিও। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।